প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব ১৭তম নিবন্ধন পরীক্ষার যে লিখিত পরীক্ষা MCQ পরীক্ষার পরে আমরা জানেন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, আর এই লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করছে। এখানে দেখেন কী লেখা আছে, তদশ বিষয় সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2020 এর ঐচ্ছিক বিষয় লিখিত পরীক্ষা অনুষ্ঠানের তারিখ সংক্রান্ত এটা প্রকাশ করেছে আজকে 23শে মার্চ 9/17/2023। আচ্ছা এখানে কী লেখা আছে দেখেন, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA এর অধীনে সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2020 এর ঐচ্ছিক বিষয়ে লিখিত পরীক্ষা নিম্ন বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আর প্রথম যে পরীক্ষাটা স্কুল টু এবং স্কুল এর পরীক্ষা হবে 5 মে 2023 শুক্রবার সকাল 9টা থেকে 12টা স্কুল টু এবং স্কুল পর্যায়ে, আর 6 মে 2023 শনিবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত কলেজ পর্যায়ে পরীক্ষা হবে। তো আর পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.ntrca.gov.bd। এই ওয়েবসাইটে ভিজিট করে আপনার পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো আপনারা যারা লিখিত পরীক্ষা দেবেন আপনারা ভালোভাবে প্রস্তুতি নেন, হয়তো আপনাদের একটা চাকরি হয়েও যেতে পারে। তো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার একটা অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।